তো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা পাওয়ার ডিরেক্টরের মাধ্যমে আপনারা ভিডিও এডিটিং করবেন, এবং কি এই কোর্সটা আমি কিন্তু সম্পূর্ণ দেখাবো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটা ভিডিওকে আপনাদের যে ভুলগুলো হয় সেই ভুলগুলো কাটবেন, এবং কি সেই ভিডিওর সাউন্ডটা কিভাবে আপনারা অফ করবেন। তো সাউন্ড অফ করে আপনারা অন্য কোনো মিউজিক অ্যাড করতে পারবেন, এবং কি আপনাদের নিজেদের কথাও কিন্তু সেখানে অ্যাড করতে পারবেন। তো এইটুকু আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, চলে এলাম মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব এখন পাওয়ার ডিরেক্টরে। তো পাওয়ার ডিরেক্টর সফটওয়্যারটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, তো সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড বা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা পাওয়ার ডিরেক্টর সফটওয়্যারটিতে পাওয়ার ডিরেক্টরে প্রবেশ করবেন। তো পাওয়ার ডিরেক্টর সফটওয়্যারে প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে আপনারা ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা 16:9 ক্লিক করে দিবেন। তো 16:9 ক্লিক করার পর এখান থেকে আমাদের যে গ্যালারি আছে, তো সেই গ্যালারি থেকে ভিডিও নিয়ে আসতে হবে আমাদের পাওয়ার ডিরেক্টর সফটওয়্যারে। তো এখন আমরা ক্লিক করব সেই ভিডিওর উপরে। তো ভিডিওর উপরে ক্লিক করার পর আমরা আবার ভিডিওর উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারছেন যে আমাদের পাওয়ার ডিরেক্টর লেয়ারে আমাদের সেই ভিডিওটা কিন্তু চলে এসেছে। তো এখন কিন্তু যদি আমরা ভিডিওর উপরে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে অনেক অপশন শো করবে। তো এগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দেব। প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে আপনারা যদি ভিডিওর ভিতরে যদি কোনো ভুল করে থাকেন, তাহলে সেই ভুলটা কিভাবে আপনারা কাটবেন। তো আমি এই ভিডিওটা ওপেন করলাম। তো ভিডিওটা ওপেন করার পর আমি দেখতে পাচ্ছেন আমার এইখানে কিন্তু ভুল হয়েছে। তো তারপর আমি ভিডিওর উপরে ক্লিক করব। ভিডিওর উপরে ক্লিক করার পর আমি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিব। তাহলে আপনি দেখতে পারবেন যে দুইটা অপশন হয়ে গেছে, একটা ভিডিও দুই ভাগ হয়ে গেছে। তো এখন আমরা আবার চালু করব। তো চালু করার পর ধরুন আমার এই জায়গায় একটি ভুল হয়েছে, তো সেই ভুলটি আমি এখানে সেই একই অপশনে ক্লিক করব। তো একই অপশনে ক্লিক করার পর এখান থেকে যে এই মাঝের অপশনটা কিন্তু আমার সম্পূর্ণ ভুল হয়েছে ভিডিওটার ভিতরে, তো আমি ভুলটা কেটে দেব। তো ভুলটা কাটতে হলে আপনাকে সেই ভিডিওর উপরে ক্লিক করতে হবে। তো ভিডিওর উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিলেট অপশন, এই ডিলেট অপশনে ক্লিক করবেন। ডিলেট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ভিডিওটা কিন্তু চলে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওর আপনারা যে সাউন্ডটা আছে, তো সেই সাউন্ডটা কিভাবে আপনারা অফ করবেন। তো ভিডিও সাউন্ড অফ করতে হলে আপনাকে ভিডিওর উপরে ক্লিক করতে হবে। ভিডিওর উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা ভলিউম দেখতে পাচ্ছেন, এই ভলিউমে ক্লিক করে দিবেন। তো ভলিউমে ক্লিক করার পর আপনারা চাইলে এটাতে ক্লিক করে পারেন, আপনারা চাইলে এই অপশনটিতে ক্লিক করে অফ করতে পারেন, এবং কি অপশনটিতে ক্লিক করে অফ করতে পারেন। তো অপশনটিতে ক্লিক করতে পারেন বা এটাও আপনি ক্লিক করতে পারেন। তো ক্লিক করার পর এখন কিন্তু আমাদের সেই ভিডিওর সাউন্ডটা কিন্তু অফ হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ভিডিওতে আউট কোনো সাউন্ড কিভাবে অ্যাড করবেন। ধরুন আপনার একটি পছন্দের গান আপনি ইউটিউব থেকে ডাউনলোড করছেন, তো সেই গানটি আপনি ভিডিওতে অ্যাড করতে চাইতেছেন, তো সেই ভিডিওতে আপনি কিভাবে অ্যাড করবেন। তো অ্যাড করতে হলে আমাদেরকে চলে যেতে হবে অডিও ভিডিওতে। তো এই অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে মিউজিকে ক্লিক করে দিবেন। তো আপনারা মিউজিক অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এরকমভাবে অপশন চলে আসবে, এরকমভাবে অপশন চলে আসবে। যদি আপনার ডাউনলোড করা কোনো মিউজিক থেকে থাকে, তাহলে আপনি সেই মিউজিকটা ইউজ করতে পারবেন। তো সেই মিউজিকটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো মিউজিকটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার একটি মিউজিক আছে, তো এই মিউজিকটি কিন্তু আমি এখন ভিডিওর সাথে অ্যাড করব। তো অ্যাড করতে হলে আমাদেরকে সরাসরি ক্লিক করতে হবে প্লাস আইকনে। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে মিউজিকটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা ভিডিওটা ওপেন করব বা কোন জায়গায় আমাদের মিউজিকটা সেট করব, তো সেটা আপনার ব্যাপার। আপনি যে কোনো জায়গায় মিউজিকটা সেট করতে পারবেন। আপনি যদি এই অডিওর উপরে ক্লিক করে ধরে রাখেন, তাহলে কিন্তু এই মিউজিকটা আপনার হাতের নাগালে চলে আসবে। এরকম আপনি আঙ্গুল যেদিকে নাড়াবেন, তো সেদিকে কিন্তু এই মিউজিকটা নড়বে। তো আমি এই অপশনটার মধ্যে আমি মিউজিকটা অ্যাড করব। তো
সেক্ষেত্রে আমি এইটাই দিয়ে দিলাম। তো এইটা দেওয়ার পর আপনারা এখান থেকে এখানে ক্লিক করে দিবেন, তো তাহলে আপনারা ভিডিও এডিটিং এর হোম পেজে চলে যাবেন। তো চলে এলাম ভিডিওর হোম পেজে। তো এখন দেখতে পারবেন যে মিউজিকটি বাজবে। এই সফটওয়্যারে যদি আরো বেশি কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকার বেল বাটনটি অল করে রাখবেন। তো আমি এই ভিডিও এডিটিং সফটওয়্যারের একটি ভিডিও কোর্স তৈরি করেছি, তো সেটা আমি এক পর্বে পর্বে নিয়ে আসব। তো সেক্ষেত্রে আপনারা যদি এই পর্বটি মিস না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল বাটনটি অল করে দিবেন। যদি কোনো সময় আমি এই ধরনের ভিডিও আপলোড করে থাকি তাহলে কিন্তু আপনাদের মোবাইলে সবার আগে চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য।